ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত জি আমাদের একদিনই বোন জানতে চেয়েছেন কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করা কি ইসলামে জায়দ আছে তাদেরকে সাহায্য করা কি উচিত আলহামদুলিল্লাহ ওয়াহাদসালাম আল্লাহ রসুল্লাম জি সম্মানিত বোন সামর্থ্য থাকা সত্ত্বেও যারা সুস্থ সবল কাজ করতে পারে বা তাদের কাছে যথেষ্ট পরিমাণ খাবার রয়েছে বাড়িতে এমতো অবস্থায় ভিক্ষা করা ঠিক না এমতো অবস্থায় ভিক্ষা করা ঠিক না তো এই ক্ষেত্রে আল্লাহ রসুল আলী সালাতাম বলেছেন যে ব্যক্তি মানুষের কাছে চাইবে ভিক্ষা করবে তার ব্যাপারে আল্লাহ রসুল আলি সালাতাম বলেছেন যে কেয়ামতের দিন সে এমন চেহারায় উঠবে যে তার চেহারায় টুকরো থাকবে না গোস্তর টুকরো থাকবে না তাই আমাদের উচিত যে যাদের অবস্থা ভালো বা খাবার রয়েছে যার বাড়িতে একদিন এক রাতের তারা ভিক্ষা করা থেকে বিরত থাকবে এটাই হলো নিয়ম যারা সুস্থ সবল কাজ করতে পারবে এমন ব্যক্তি ভিক্ষা করবে না কার কাছে কিছু চাইবে না এটাই হলো নিয়ম তবে যদি ভিক্ষা করতে সে বাধ্য হয় তাহলে সেটা ভিন্ন কথা তারপরেও যদি সে ধৈর্য ধারণ করে তাহলে তাকে তার উচিত এবং কর্তব্য হল ধৈর্য ধারণ ধরা। তবে অত সহজেই আহ মানুষের কাছে কোনো কিছু চাইবে না বা ভিক্ষা করবে না তবে কোনো ভিক্ষুক যদি কারো কাছে কিছু চায় তাহলে তাকে দেওয়া উচিত আহ যেহেতু এ ব্যাপারে হাদিসের মধ্যে এসছে এক সাহাবি আল্লাহ রসুল আল্লী সালাত বললেন হে আল্লাহ রসুল ভিক্ষুক যখন আমার বাড়িতে এসে দাঁড়ায় তো আমার বাড়িতে কিছু না থাকায় আমি তার হাতে কিছু দিতে পারি না এবং এই কারণে আমি নিজে নিজে লজ্জাবোধ করি তখন আল্লাহ রসুল আলী সাল্লা বললেন কিছু হলেও দেও হাদিসটি আবুদাউদ্দে তীর তিরমিজির এবং আরো এই হাদিসটি আরো অন্যান্য হাদিস গ্রন্থেও এসেছে এবং অন্যান্য হাদিস গ্রন্থ দেখা যায় যে আল্লা সুবহান ও তালা সুরা জোহার মধ্যে বলেছেন যে আল্লা সুবহান আলা সাহায্য প্রার্থীকে ধমকাতে নিষেধ করেছেন এবং অন্য এত এসছে যে অপারগ অবস্থায় কিছু দিতে না পারলে তাদের সাথে তোমরা কি করো ভালো ব্যবহার দেখাও নম্র শালীনভাবে কথা বলার নির্দেশনা এসেছে কোরআনের মধ্যে তো এখন কথা হলো এই যে কোনো ব্যক্তি যদি চাইতে আসে এবং কিছু থাকলে তাকে কিছু দিতে হয় দেওয়ার পর তাকে সংশোধন করার জন্য সঠিক রাস্তায় আনার জন্য কল্যাণের স্বার্থে তাকে কিছু উপদেশ দেবে এবং নসিহত করবে যে তুমি যেটা কাজ করতেছো তোমার শরীর সুস্থ সবল ভালো তুমি কাজ করে খেতে পারো তোমার জন্য এভাবে মানুষের কাছে হাত পেতে চাওয়া বা ভিক্ষা করা ঠিক না তুমি এই কাজটা ফিরে এই কাজটা ছেড়ে তুমি সঠিক রাস্তায় এসো তুমি কাজ করো হ্যাঁ কাজ করো এবং ধৈর্য ধারণ করো আল্লাহ রেজেকের মালিক আল্লাহ তোমাকে রেজেক্ট দেবেন এইভাবে তাকে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করা চাই তবে যদি কেউ চাইতে আসে তাকে পারলে কিছু দেওয়া উচিত এবং তৎসঙ্গে তাকে সংশোধন করার জন্য ভালো করার জন্য তার কল্যাণের জন্য তাকে কিছু উপদেশ কিছু নসিহত করা চাই যাতে করে সে সে জিনিসটা বুঝতে পারে সে জিনিসটা যা সে বুঝতে পারে যেহেতু ভিক্ষুকদের কেয়ামতের দিন তার চেহারা মাংসর টুকরো থাকবে না এই জন্যে আমাদের উচিত যে যদি সে বাধ্য না হয় ভিক্ষা করতে চাইতে তাহলে তাকে ভিক্ষা করা ঠিক না বা বাধ্য হলেও যদি ধৈর্য ধারণ করে সেটাও ইমাম আহমেদ বিন হাম রহমতুল্লাহ সেটাকে উত্তম বলেছেন তাই আমাদের উচিত অতি সহজেই ভিক্ষা করা বা মানুষের কাছে হাত পাতা ঠিক না বাকি আল্লাহ আলম সাহাব সালাম আলাইকুম রহমতুল্লাহি